হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমরা তিনজনে চলেছি কোথায় বলো তো। ঋষভকে দেখে বুঝতেই পারছো ঋষভ যাচ্ছে এখন স্কুলে। তো আজকে ঋষভের রেজাল্ট আউট হবে, তার জন্য ঋষভকে নিয়ে যাচ্ছি। তো চলো ঋষভের স্কুলে যাওয়া যাক। তো ঋষভ স্কুলে গিয়ে দেখি রেজাল্টটা আনুক। আর অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, তো কবে রেজাল্টটা আসবে। তো যাই হোক, সেই দিন তো চলে এলো, আর এই যে এখন যাচ্ছি ঋষভকে সঙ্গে করে নিয়ে। তো ঋষভের বাবাই ঋষভকে ছেড়ে দিয়ে আসে আর নিয়ে আসে। তো যাই হোক, আজকে রেজাল্টটা আনার জন্যই যাচ্ছি ঋষভকে সঙ্গে নিয়ে। তো চলো, এই যে ঋষভের স্কুলে কিন্তু চলে এসেছি একদম সামনেই, দেখো। আর এটা হলো ঋষভের স্কুল। তো চলো, ঋষভ এখন ভিতরে যাবে স্কুলের ভিতরে। তো ঋষভ যাক, আর আমি এখন বাইরে দাঁড়িয়ে থাকবো। তো অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। তো দেখা যাক কেমন রেজাল্ট করে আসে ঋষভ। আর এখানে দেখো, এই যে বোর্ডটা দিয়ে দিয়েছে, এখানে বই সেলিংয়ের ডেট দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি একটু ভিডিও করে রাখলাম আমি বাড়িতে দেখে নেওয়ার জন্য। আর আমি আর হাজবেন্ড কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে কখন ঋষভ রেজাল্টটা হাতে করে নিয়ে আসবে। তো যাই হোক, রোল নাম্বার অনুযায়ী সবাইকে ডেট সময় দেওয়া হয়েছে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। তো চলো ঋষভ আসছে, দেখি চলো। আর এই যে মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ ঋষভকে তো মিষ্টি মুখ করাতে হবে, ঋষভ পাস করেছে। তো এটা কিন্তু প্রত্যেক বছরই করাই, রেজাল্ট আনি আর সঙ্গে মিষ্টিও নিয়ে চলে আসি ঋষভকে মিষ্টি খাওয়ানোর জন্য। তো এই যে পাশে কিন্তু ফুলের দোকান ছিল, তো একটু ফুলও নিয়ে নিচ্ছিলাম। তো ঋষভ ভালো করে রেজাল্ট করে পাস করেছে, তার জন্য ফুলের মালা সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এই যে ঘরে চলে এসেছি, আর এই যে ঋষভ দাঁড়িয়ে আছে, আর আমি এখন প্লেটে মিষ্টি সাজিয়ে নিচ্ছি ঋষভকে। এখন মিষ্টি মুখ করাবো আমি আর হাজবেন্ড একসঙ্গে। তো এটা কিন্তু প্রত্যেক বছরই ঋষভকে করা হয়। তো চলো মিষ্টি নিয়ে চলে এসেছি। না ঋষভ পাস করেছে, তার জন্য ঋষভকে তো মিষ্টি খাওয়াতে হবে। আর তার জন্য ঋষভকে এই যে মিষ্টি মুখ করে নিচ্ছি, যে সামনে বছর যেন আরও ভালো করে রেজাল্ট করে ও পাস করতে পারে। তো একটা বছরের অনেক জার্নি, খাটুনি, পরিশ্রম সব কিছু মিলেমিশে যাই হোক একটা বছর পার করে পাস করে এইটাই উঠেছে ঋষভ। আর আবার এই বছরটা আবার শুরু হবে, তো সেই অপেক্ষায় আবার আমরা থাকবো যে ও যেন আরও ভালো করে রেজাল্ট করে পাস করতে পারে। আর একটু মিষ্টি খাই দিই, মিষ্টি মুখ করুক ঋষভ। হ্যাঁ চলে আসো, এবারে ঋষভের বাবা মিষ্টি মুখ করবে, মিষ্টিগুলো খাও। গোটা খাওয়াই, তো এবছর তো আমি আর ঋষভের বাবা মিষ্টিমুখ করলাম। গত বছরে ওর দাদু ঠাকুমা ছিল, তখন ওই বাড়িতে গিয়ে আমরা মিষ্টিমুখ করিয়ে এনেছিলাম। তো ঠিক আছে, এবারে আর সময় হয়নি, পরে আমরা যাবো।